আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের ব্রহ্মগুপ্তের উপপাদ্য নিয়ে উপস্থিত হয়েছি। এই উপপাদ্যটি আজকে তোমাদেরকে প্রমাণ শেখাবো। ব্রহ্মগুপ্তের উপপাদ্য আলোচনার আগে ব্রহ্মগুপ্ত সম্পর্কে আমরা দু একটি কথা তোমাদেরকে জানাবো। এই গণিতবিদ, তিনি মূলত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী হিসেবে তিনি পরিচিত ছিলেন। তিনি ভারতের গণিতবিদ ছিলেন। ব্রহ্মগুপ্ত জন্মগ্রহণ করেন আনুমানিক 598 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন আনুমানিক 668 খ্রিস্টাব্দে। ওনার জন্মস্থান নিয়ে একটু মতদ্বৈততা রয়েছে। কেউ কেউ বলেছেন তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের ভিল্লামালা এই অঞ্চলে, বর্তমান যেটি মধ্যপ্রদেশ, উজ্জয়িনীপুর, ভিল্লামালা এলা মধ্যপ্রদেশে অবস্থিত এই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, মানে ভিনমাল, যেটা বর্তমান আধুনিক ভিনমাল। কিন্তু কেউ কেউ বলেছেন না, এই জায়গায় তিনি বসবাস করেছেন, এটা বাসস্থান। উনি এসেছেন, অনেকেই বলেছেন মুলতান বা আবু অঞ্চল থেকে। সে যাই হোক, আমরা ওনার এত প্রাচীন, যেহেতু উনি একজন গণিতবিদ, ওনার জন্মস্থান নিয়ে মতদ্বৈততা থাকতেই পারে। সব কিছু মিলিয়ে আমি একটা নতুন জিনিস আমার কাছে বিশ্বাস হয়েছে, সেটি তোমাকে ভিডিওতে আমি শেয়ার করব। সেটি হলো, কেউ কেউ বলেছেন, আবার এতগুলো সত্ত্বেও কেউ কেউ বলেছেন যে বর্তমান রাজস্থানের কিছু অংশ এবং গুজরাটের কিছু অংশ, এই দুই বর্ডারের মধ্যে একটা অঞ্চল প্রাচীন ওই সময়ে ছিল এবং ওই সময়ে ওই অঞ্চলটাতে সবচেয়ে বেশি জ্যোতির্বিজ্ঞানের প্র্যাকটিস হতো। সেখানে জ্যোতির্বিজ্ঞানের তদানীন্তন বড় পাঠশালা স্কুল তৈরি হয়েছিল, গবেষণাগার তৈরি হয়েছিল, সেখানে ব্রহ্মগুপ্তের অবদান ছিল, তিনি সেখানে কাজ করেছেন। আমারও এই জিনিসটা বন্ধুরা একটু বিশ্বাস হয়, কেননা আমি কিছুদিন আগে রাজস্থান ঘুরে এসেছি ভারতে। সেখানে যন্তর মন্তর একটি দর্শনীয় স্থান রয়েছে। তোমরা যারা রাজস্থানে যাবে কখনো, আমার এই যন্তর মন্তর, এই দর্শনীয় স্থানটি পরিদর্শন করার আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর বিশেষ করে যদি না যেতে পারো, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আমি এই যন্তর মন্তর পরিদর্শনের উপরে আমি একটি ভিডিও রেকর্ড করে এনেছি। তোমরা ইচ্ছে করলে সেই রেকর্ডটি, সেই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তাহলে যন্তর মন্তর সম্পর্কে, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের এত যে বিকাশ হয়েছিল, সেটির প্রমাণ তোমরা পেয়ে যাবে। এই ব্রহ্মগুপ্তের বাবার নাম ছিল জিষ্ণুগুপ্ত। বন্ধুরা, ব্রহ্মগুপ্ত নাম শুনলে তোমরা সবাই ভেবে নিয়েছ তিনি হিন্দু ছিলেন। আসলে মোটেই না, তিনি হিন্দু ছিলেন না। তিনি ছিলেন শৈব ধর্মের অনুসারী, মানে শিব অনুসারী, শিব ধর্মের তিনি একজন লোক ছিলেন। এই ব্রহ্মগুপ্ত কেন এত বিখ্যাত? মূলত ওনার কয়েকটি কাজ আমাদেরকে বেশি স্মরণীয় করে রেখেছে আমাদের কাছে ওনাকে। এক হলো, ব্রহ্মগুপ্তই সর্বপ্রথম শূন্যের মাধ্যমে সংখ্যা গণনার প্রচলন তিনি আমাদেরকে শিখিয়েছিলেন, আর ব্রহ্মগুপ্তের উপপাদ্য তো এটা আছেই। এছাড়া তিনি 30 বছর বা 33 বছর এরকম হবে, এই 30 বছর জীবনে, 30 বছর বয়সেই তিনি একটি বিখ্যাত বই লিখেছিলেন। বইটির নাম ছিল ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, অর্থাৎ ব্রহ্মার মতবাদ। এই ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত বইটি তিনি লিখে অনেক বিখ্যাত হয়েছিলেন। এইভাবে আরও 3টি বই ওনার রয়েছে। আমরা আজকে ওনার সম্পর্কে যেটুকু আপাতত জানলাম, এর উপর ভিত্তি করে ভবিষ্যতে আরও একটু স্টাডি করে জানতে পারবো। আসো আমরা আর ওনার সম্পর্কে বেশি কথা না বাড়িয়ে ওনার দেওয়া প্রদত্ত যেই উপপাদ্য, আজকে যেটি পড়ানোর জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি, সেই উপপাদ্য, ব্রহ্মগুপ্তের উপপাদ্যের সাধারণ নির্বচন আমি সবার সামনে উপস্থাপন করছি। ব্রহ্মগুপ্ত কি বলেছিলেন এই সাধারণ নির্বচনে? বন্ধুরা, তিনি বলেছিলেন, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে যদি লম্বালম্বিভাবে ছেদ করে, তাহলে ওই ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব উহার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই কথাটাকে যদি আমরা আরেকটু, বিশেষ নির্বচন বলার আগে সাধারণ নির্বচনটাকে যদি বন্ধুরা আরেকটু ব্যাখ্যা করে বলি তোমাদেরকে, শোনো, একটু ভালো হয়। সেটি হলো, ধরো আমারে কি বলেছিলেন, উনি একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকতে হবে, অন্তর্লিখিত মানে কি ভেতরে আঁকতে হবে, একটা বৃত্তে এমনভাবে একটা চতুর্ভুজ আঁকবো যেই চতুর্ভুজের মধ্যে আবার দুটা কর্ণ আঁকবো, কর্ণগুলো লম্বালম্বিভাবে পরস্পরকে ছেদ করবে, এমনভাবে আমি লম্বগুলো অবস্থান দেখাবো ওই চতুর্ভুজের ভিতরে, আর এই লম্বালম্বিভাবে যেই বিন্দুতে ছেদ করবে, এই ছেদবিন্দু থেকে এই চতুর্ভুজের যেই কোনো এক বাহুর উপরে আমি একটা লম্ব টান দেবো। তো লম্ব টান দিয়ে দেওয়ার পরে যেই বাহুর উপরে লম্ব টান দেবো,
ওটার যে বিপরীত বাহু থাকবে চতুর্ভুজের, সেই বিপরীত বাহুকে এই লম্বের বর্ধিতাংশ যখন ওই বিপরীত বাহুর দিকে আমি টান দেব, তখন এই লম্বের বর্ধিতাংশ ওই বিপরীত বাহুকে সমান দুটি ভাগে ভাগ করে দিবে। মানে লম্বের বর্ধিতাংশটা বিপরীত বাহুর একটা সমদ্বিখণ্ডক রেখা হিসাবে চিহ্নিত হবে, বিপরীত বাহুটাকে সমান দুটি ভাগে ভাগ করবে। আমাকে প্রমাণ করতে হবে মূলত ওই ওই জিনিসটা। বিশেষ নির্বাচন বলার আগে আমরা যে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে অ্যানালাইসিস করলাম সাধারণ নির্বাচন, এইটাকে একটু ছবির মাধ্যমে একে দেখিয়ে তারপর বিশেষ নির্বাচনটা বলি, তাহলে আশা করি তোমাদের কাছে এভাবে করলেই তোমাদের কাছে সহজ লাগবে। তাহলে সাধারণ নির্বাচনে যেটা বুঝেছিলাম সেটাকে বোঝার জন্য আমি এখানে একটা ছবি আঁকবো, এই জন্য আমি একটা কেন্দ্র ধরলাম। এই কেন্দ্রের আলোকে এখন আমরা এটা বুঝাবো, একটু বড় করে নিচ্ছি বন্ধুরা বৃত্তটা, যাতে করে আমাদের বুঝতে সুবিধে হয়। এইভাবে আমরা টান দিলাম এই বৃত্তের কেন্দ্র, এখানে আমরা একটা বৃত্ত পেয়ে গেলাম বন্ধুরা, এটা আমরা মুছে দিতে পারি। ওকে, এখানে একটা বন্ধুরা বৃত্ত এঁকেছি, এখন এই বৃত্তটার মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজ আঁকতে হবে। চতুর্ভুজ যেহেতু আঁকবো, তবে শর্ত যেহেতু আমাকে দুইটা লম্ব আঁকতে হবে বলছে, ওই কর্ণ ওই চতুর্ভুজের দুই কর্ণ দুইটা থাকবে, ওগুলো পরস্পর পরস্পরকে ছেদ করবে, মানে লম্বালম্বিভাবে ছেদ করবে। তো বন্ধুরা আমরা করব কি, প্রথমে এই চতুর্ভুজ তো আঁকবো ঠিকই, কিন্তু চতুর্ভুজ আঁকার জন্য কর্ণটাকে আগে আইডেন্টিফাই করে ফেলি, এবং লম্বালম্বিভাবে যেহেতু ছেদ করবে বলছে, তাহলে লম্বালম্বিভাবে ছেদ করে এমন মোতাবেক আমরা অবস্থান দেখাই। তাহলে এখানে কি হলো, এখানে দুইটা আমি এমন দুইটা রেখায় গেছি যে একটা আরেকটাকে লম্বালম্বিভাবে ছেদ করেছে। ধরে নিচ্ছি এই দুইটা হচ্ছে আমার কর্ণ। এখন চতুর্ভুজটাকে যদি রূপ দিতে হয়, তাহলে কর্ণগুলোর সাথে সাথে যদি আমরা এইভাবে জয়েন করে দিই বন্ধুরা, তাহলে মনে হয় তোমরা সহজে বুঝে যাবে। দেখো আমরা এইভাবে এই এই চতুর্ভুজের বাহুগুলাকে আমরা এইভাবে দিচ্ছি, এই একটা বাহু, এগুলা বাহু বাহু বুঝাচ্ছি বন্ধুরা। পরীক্ষার খাতায় আমি যে সিস্টেমে আঁকতেছি, এই সিস্টেমে আঁকার কৌশলটা যখন তুমি আয়ত্ত করবা, তখন তোমার কাছে বুঝতেও সুবিধা মনে হবে। এই জন্য আমি অঙ্কনটা আগে ভাগে না করে একটু বোর্ডে রেখে দিয়েছি, যাতে করে আঁকার কৌশলটা তোমরা সহজে ধরতে পারো। তো ধরে রাখো এই হচ্ছে আমাদের সেই ছবিটা, মানে আমি প্রথমে একটা বৃত্ত এঁকেছিলাম, একে দুইটা কর্ণ সরাসরি লম্বালম্বিভাবে ছেদ করাই রেখে, তারপরে কর্ণের শীর্ষবিন্দুতে জয়েন করে দিয়েছি, বাস এই একটা চতুর্ভুজ হয়ে গেল। চতুর্ভুজ তো হলো, পাশাপাশি আবার কি কি দাঁড়ালো বন্ধুরা, আবার দাঁড়ালো কি আমাদের একটা কর্ণ পেয়ে গেলাম। কর্ণ আর নতুন করে আঁকতে হলো না, কারণ কর্ণ তো আমি আগেই এঁকে ফেলেছি। তো এই যে এই কারণে এই কৌশলে যদি আঁকো, আগেই কর্ণ এঁকে তারপরে জয়েন করে দাও, তাহলে তোমার জন্য খুব সহজে তুমি এঁকে ফেলতে পারবা, সময় বাঁচাতে পারবা। এই জন্য আমরা দেখালাম কীভাবে আঁকলাম। আচ্ছা, এখন এবার এগুলার মধ্যে যদি আমরা একটা নাম দেই, মনে করো তুমি একটা না এইভাবে নাম দাও যে এ বি ধরো সি ডি, হ্যাঁ আবার এখানে ধরো এম, এম একটা বিন্দু দিলাম। এখানে তো বলছে এর বিপরীত বাহু থেকে আবার এটা লম্ব হবে, ওইদিকে একটা লম্ব হবে, আবার এখানে এসা সমান দুইটা ভাগে ভাগ করে দিবে। তো ওইটা তুমি কিভাবে এনশিওর করবা, ওইটা এনশিওর করার জন্য বন্ধুরা আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো আমি একটা লম্ব টানবো এখন এটার উপরে। লম্ব টানার সময় বন্ধুরা খেয়াল করছো আমি কিন্তু এর আগে এইটার মধ্যেই সমান দুইটা ভাগে ভাগ করে একটা চিহ্ন দিয়ে রাখছি, কি লেগা, যাতে করে ওই দিক থেকে আসলে যাতে সমান দুইটা ভাগে ভাগ হয়। আর ওই লম্বটা যেহেতু আঁকবো, লম্বের বর্ধিতাংশ যেহেতু হবে, এই এই জায়গার সাথে কানেক্টেড করে ওইখানে আমি টান দেবো, তাহলে লম্বটা আপনাআপনি হয়ে যাবে। তাহলে এখানে ওইদিকে লম্ব হয়ে যাবে, আবার এই দিকে আমার সমদ্বিখণ্ডক রেখাতে এসেও মিলবে, এই জন্য আমি এইভাবে করেছি। দেখো খেয়াল করো, তাহলে এইখানে এটা লম্ব হয়ে গেছি, যে এখানে ওরা বলছে লম্ব হবে, তাহলে আমরা একটা লম্বের চিহ্ন দিচ্ছি যে লম্ব, এটা আমি লম্বই এঁকেছি আসলে। তারপরে লম্বটাকে যখন বাড়াইলাম, তারপরে যে বিন্দুতে এসে ছেদ করলো, এখানে এটার নাম দিলাম মনে করো এফ, এটার নাম দেব মনে করো ই। এইবার আমরা এক বর্ণনাটা দিতে পারি। এবার আমি নির্দেশক কাঠির সাহায্যে এখন দেখাচ্ছি বন্ধুরা, খেয়াল করো বিশেষ নির্বাচন বলছি। মনে করি বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি একটি চতুর্ভুজ, এসি এবং বিডি কর্ণদ্বয় লম্বালম্বিভাবে এম বিন্দুতে ছেদ করেছে, এম বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব এম ই এবং এর বর্ধিতাংশ, মানে এম ই এর বর্ধিতাংশ, এবং এর বর্ধিতাংশ বিসি এর বিপরীত বাহু এডিকে এফ বিন্দুতে
ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে AF ইকুয়াল টু FD, মানে ওই যে সমদ্বিখণ্ডিত করে বলছে না, এই জন্য প্রমাণ করতে হবে যে AF ইকুয়াল টু FD। বাস হয়ে গেল আমাদের বিশেষ নির্বাচন বলা। বন্ধুরা এখানে অঙ্কনের বিবরণ লাগবে না, কারণ সাধারণ নির্বাচনের শর্তের বাইরে অতিরিক্ত কোনো রেখা কোনো আঁকা ঝোঁকা এখানে চিত্রের মধ্যে সন্নিবেশিত যোগ করা হয়নি, যার কারণে অঙ্কনের বিবরণ নেই। এখন আমরা সরাসরি প্রমাণে চলে যাই। আমি এখানে একটা উপচিত্র রাখলাম, এটা ছিল আমার মূল চিত্র। বন্ধুরা আমি লিখে নিলাম, এখন এটা মূল চিত্র, এটা উপচিত্র। আমি আরও উপচিত্র আঁকতে পারতাম, বাকিগুলো এখানে বুঝিয়ে দেবো, এই জন্য আর আঁকলাম না। প্রমাণ, আমি এখানে একটু লিখে নিচ্ছি প্রমাণ। তো প্রমাণের অনেকগুলো ধাপ আছে আমরা জানি। এখানে সুন্দর করে বুঝানোর জন্য আমি একটা উপচিত্র এঁকেছি আগে, আর এটা তো আমার মূল চিত্র। সর্বপ্রথম আমি এখানে নবম দশম শ্রেণীর তোমাদের একটা উপপাদ্যকে কাজে লাগাবো। বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্ত কোণ পরস্পর সমান, আমরা এটা জানি। আর বৃত্তস্থ কোণ নিশ্চয় চিনি, আমি পরিদীর্ঘায় যে কোণ উৎপন্ন হয় বৃত্তচাপ দ্বারা তাকে বৃত্তস্থ কোণ বলে, আমরা এখানে দেখিয়ে দেবো বন্ধুরা। তো এখন আমি প্রথমে বলি, মোটা দাগে কিছু কথা বলি যে আমি কোনভাবে প্রমাণটা করতে চাচ্ছি, তারপরে আমি চিকন দাগে আস্তে আস্তে ভিতরে ঢুকবো। যেমন ধরো আমার মূল টার্গেট কি বন্ধুরা, আমার মূল টার্গেট হচ্ছে এই এই জায়গায় এই অংশ সমান সমান এই অংশ, এইটা প্রমাণ করা, এ এফ ইকুয়াল টু এফ ডি, এইটা প্রমাণ করা হচ্ছে আমার টার্গেট। এখন আমি প্রথম করব কি, ওই টার্গেট ফুলফিল করার জন্য প্রথম এই ত্রিভুজটার মধ্যে ওই দিক থেকে যুক্তিতর্কে আস্তে আস্তে এমন একটা সিস্টেম করব, এই ত্রিভুজের মধ্যে আমি দুইটা কোণকে সমান দেখাবো, সমান দেখিয়ে দুইটা বাহুকে উহাদের বিপরীত বাহুদ্বয় সমান হবে, তখন এই ত্রিভুজের দুইটা বাহুকে সমান দেখাবো। ঠিক একই পলিসিতে এই ত্রিভুজের মধ্যেও আমি দুইটা কোণকে ধাপে ধাপে সমান দেখাবো, দেখিয়ে তারপর আবার এক ওই দুইটা বাহুকে সমান দেখাবো। তখন দেখা যাবে যে একবার বল এই ত্রিভুজের ক্ষেত্রে বলবো যে এই যে এফ এম সমান এ এফ, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও বলবো যে এফ এম সমান এফ ডি। তাহলে এফ এম এর সমান যেহেতু এইটা এফ এম এর সমান আবার এইটাও, তাহলে তখন আমি দাবি করতে পারবো যে সুতরাং এ এফ ইকুয়াল টু এফ ডি। অর্থাৎ এই কৌশলটা বাস্তবায়ন করব আমি প্রমাণে। এটা বললাম আমি মোটা দাগে, এবার আসে এবার সূক্ষ্মভাবে এগুলো কীভাবে তুমি করবা। এখন আমি মানে আমি কোথায় কোন দিকে যাব সেই রাস্তাটা দেখালাম, এবার রাস্তাটা হাঁটার দায়িত্ব, এবার হাঁটবো, এবার আসো। সেটি হলো আমি প্রথমে এই ছবিটার কথা একটু বলি তোমাদেরকে। এখানে বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ যে এই ছবিটার যে নামটা যদি এভাবে আমরা দেই, ওখানে যে নামটা দিয়েছিলাম ওইরকমভাবে যদি আমি নামটা এখানে ব্যবহার করি, তাহলে দেখো তো এখানে সিডি এই একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা এই একটা প্রান্তবিন্দু সি আর একটা প্রান্তবিন্দু ডি, এই দুইটা প্রান্তবিন্দু থেকে একটা পরিদীর্ঘায় দুইটা রেখা গিয়ে একটা কোণ তৈরি করে দিয়েছে, যে কোণের নাম হচ্ছে সি বি ডি। অর্থাৎ যে কোণের নাম কি, সি বি ডি, ধরো এই একটা কোণ, এটা বৃত্তস্থ কোণ। যদি বলো স্যার বৃত্তস্থ কীভাবে হলো, কারণ একটা নির্দিষ্ট বৃত্তচাপ দ্বারা পরিদীর্ঘায় যে কোণ তৈরি হয় তাকে বৃত্তস্থ কোণ বলে। আবার এই বৃত্তচাপ দ্বারা একই বৃত্তের মধ্যে একবার এদিকে গেলো একটা, সি থেকে গেলো এখানে, আবার ডি থেকে গেলো এখানে, তাহলে পরিদীর্ঘায় এখানে আরেকটা কোণ তৈরি হলো ওই একই বৃত্তচাপ সিডি দ্বারা, তাহলে এই কোণের নাম কি, সি এ ডি। তাহলে সি এ ডি, আচ্ছা এটাও বৃত্তস্থ কোণ, ওটাও বৃত্তস্থ কোণ। তাহলে আমরা তো একটা উপপাদ্য শিখেছিলাম জেনারেল ম্যাথে, যে একই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান। তাহলে আমি এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, একই বৃত্তচাপ সিডি দ্বারা উৎপন্ন, তাহলে আমি তো বলতেই পারি যে এখানে বৃত্তস্থ সি এ ডি কোণ সমান সমান বৃত্তস্থ সি বি ডি কোণ। বৃত্তস্থ আমি বললাম না আর কি, বলতেই পারি যে ব্র্যাকেটে লিখতে পারি যে একই চাপ সিডি দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণেরা, তাহলে হয়ে গেল। এখন যদি বলো স্যার আপনি এখানে লেকচার দেওয়ার সময় বোর্ডে সুন্দর করে লিখে দেন না কেন, তার উত্তর হচ্ছে আমি বিশ্বাস করি লেকচার শুনবে মনোযোগ দিয়ে, তাহলে আমার কথাগুলো যখন তোমার কানে ঠিকমতো ঢুকবে, জ্ঞানে ঢুকবে, তো লিখতে আর কতক্ষণ তোমার, আমি কেন ছোট বাচ্চাদের মতো লাইন বাই লাইন আস্তে আস্তে করে লিখব, ওই তত্ত্বে আমি বিশ্বাস করি না বাবা, এই জন্যে আমি এখানে লিখে দেই না, ভিডিওতে আমি বসে বসে লাইন বাই লাইন লিখে দেই না। আমার কথা হলো আমি তোমাকে সকল যুক্তি বুঝিয়ে দেবো, তুমি যুক্তিগুলো খেয়াল করো, জ্যামিতি মানে যুক্তি, যুক্তি বুঝতে পারলে ওকে তুমি নিজেই লিখতে পারবা। এই জন্য আমি সুন্দর করে না লিখে অনর্গল মুখে বলে যাচ্ছি, আর খালি যেই পয়েন্টটা মূল সেটাই শুধু লিখে দিচ্ছি।
আচ্ছা তাহলে দেখো খেয়াল করো সি এ ডি কোণ ইকুয়াল টু সি বি ডি কোণ এই কোণ এই কোণ আমরা সমান পেয়ে গেলাম তাহলে এই ত্রিভুজের মধ্যে দেখো তো এই কোণটা কোথায় আমরা যদি বলি এখন এই যে এখানে সি বি ডি সি বি ডি মানে এই কোণটা আমরা পেলাম এখানে এই যে এই কোণটা আর এখানে কোণটা সি এ ডি এখানে দেখো সি এ ডি মানে এই দেখো এই কোণটা এই দুইটা কোণ আমি সমান পেয়ে যাচ্ছি এখন এই কোণটাকে যদি আমি এক্স বলি ধরো একটা কথা তাহলে এটা যেহেতু সমান্তরাল এখানেও এক্স বলতে হবে তো ঠিক একইভাবে ধরো এই কোণটাকে আমি নাম দিলাম এক্স তাহলে আমার এখানেও নাম দিতে হবে এক্স আশা করি বুঝছো মানে সমান অর্থে এটার নাম এক্স হলো এটার নামও এক্স তো আমি এক্স দিয়ে প্রথমে এগুলাকে চিহ্নিত করলাম কোণের এখন আরেকটা ধাপে একটু বুঝাই তোমাকে লক্ষ্য করো আরেকটা ধাপে কি এইখানে যে লম্ব এই যে এই জায়গাটা বন্ধুরা একটু খেয়াল করি এই যে পুরো জিনিসটা এই যে পুরো এই এখানে কিন্তু লম্বালম্বিভাবে কর্ণদ্বয় পরস্পরকে লম্বালম্বিভাবে ছেদ করেছে আমরা এই কথা বলেছি তাহলে এম বিন্দুতে তো এখানে সমকোণ তৈরি হয়েছে এখানে চারটা সমকোণ আছে চারদিকে এই যে বি এম সি এই পুরো কোণটাকে 90 ডিগ্রি আমি দাবি করতেই পারি কারণ এটা লম্বালম্বিভাবে ছেদ করছে এখানে এক সমকোণ উৎপন্ন হয়েছে এটা বুঝাই যায় পুরো কোণের কথাটা আমি তোমাকে বলি গণিতে সম্পূরক কোণ পূরক কোণ দুইটা কোণ তোমরা সংজ্ঞা শিখেছ যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি এর সমান হয় তবে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে বন্ধুরা এটা জানা আছে তোমাদের নিশ্চয়ই এটা ভুলে যাওনি তাহলে এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি এর সমান হয়েছে কিনা দেখো অবশ্যই হয়েছে এটা সমকোণ হয়েছে তার মানে একটা আরেকটার পূরক কোণ এতে কোনো সন্দেহ নেই আচ্ছা গেল তো এই দুইটা কোণের কথা এইবার আরেকটা কথা মনে করিয়ে দেই এম ই বি সির উপর লম্ব ছিল এই যে আমি লম্ব এখানে এঁকেছি এদিকেও লম্ব আবার দেখো এই যে এদিকেও কিন্তু এটা লম্ব তাহলে এগুলো সব লম্ব তাহলে এখানেও তো লম্ব তাহলে এখানে লম্ব এখানে সমকোণ হয়েছে তাহলে বি ই এম এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার মধ্যে এটা এটা একটা সমকোণী ত্রিভুজ কারণ এখানে সমকোণ উৎপন্ন হয়েছে আর বাকি যে দুই কোণ এই যে এই এই ছোট কোণটা এই কোণটা এই ছোট কোণটা আর ওই যে ওই কোণটা এই কোণটার নাম কি বি এম ই কোণ আর ওই কোণটার নাম কি এম বি ই কোণ এই দুইটা কোণের যোগফল নিশ্চয়ই 90 ডিগ্রি কারণ একটা কোণ যদি সমকোণ হয় বাকি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি তার 90 ডিগ্রি তিনটা কোণ মিলে 180 ডিগ্রি আমরা তো জানি সমকোণের সমকোণ ছাড়া বাকি দুইটা কোণের যোগফল সবসময় 90 ডিগ্রি এটা হতে বাধ্য এটা নিয়ম তাহলে গেল আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা কোণের যোগফলও 90 ডিগ্রি তার মানে যেই মাত্র দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়ে যাবে সেই মাত্রই দাবি করা যাবে যে একটা কোণ আরেকটা কোণের পূরক কোণ এই কথা বলার অর্থ হলো এখানেও দুইটা কোণ মিলে 90 ডিগ্রি তার মানে একটা আরেকটার পূরক আবার এই এই ত্রিভুজের মধ্যে এই দুইটা কোণ মিলেও 90 ডিগ্রি তার মানে এই দুইটা কোণও একটা আরেকটার পূরক এখন আমরা তাহলে এখান থেকে একটা রহস্য উদ্ঘাটন করতে পারি যদি বলো স্যার কী রহস্য খুব সহজ কথা একটু খেয়াল করো তাহলে আমি যদি বলি এই যে বি এম ই কোণ এই কোণটা এই কোণের পূরক কোণ হচ্ছে ই বি এম কোণ মানে এই এক্স কোণটা হচ্ছে এই কোণের পূরক কোণ এটাকে যদি আমি ওয়াই ধরি ধরো এটাকে ধরলাম ওয়াই এই অংশটার নাম দিলাম ওয়াই যেহেতু ওটার এক্স দিয়েছি এটা তো ভিন্ন আলাদা কোণ তাহলে এটার নাম হচ্ছে ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই এই দুইটা মিলে 90 ডিগ্রি হওয়ার কথা ছিল আর কি তাহলে আমি এই ওয়াই কোণের পূরক কোণ হচ্ছে এখানে এক্স কোণ যেহেতু দুটোটা মিলে 90 ডিগ্রি ছিল আবার এই দুটা মিলেও যেহেতু 90 ডিগ্রি তার মানে এই ওয়াই কোণের পূরক কোণ এটাও এটাও ওয়াই কোণের পূরক কোণ হতে বাধ্য তাহলে লক্ষ্য করো একটা নির্দিষ্ট কোণের যদি দুইটা পূরক কোণ হয় তাহলে ওই দুইটা পূরক কোণ অবশ্যই নিজেদের মধ্যে সমান একটা নির্দিষ্ট কোণের পূরক কোণ দুইটা সমান না হইয়া কোথাও যাইতে পারে না উদাহরণ দিয়ে বুঝাই বলি তাহলে আরও ক্লিয়ার হও ধরো বাস্তবে ধরো ধরে নাও এটা হচ্ছে 50 ডিগ্রি ধরো এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে মনে করো 40 ডিগ্রি একটা উদাহরণ দিচ্ছি তাহলে 50 ডিগ্রি আর 40 ডিগ্রি এই দুইটা যোগ করলে নিশ্চয়ই 90 ডিগ্রি আচ্ছা তাহলে যার কারণে এইটা ওইটার পূরক কোণ মানে এই 50 ডিগ্রি কোণের এখানে পূরক কোণটা হচ্ছে 40 ডিগ্রি আর এইদিকে যদি এই 50 ডিগ্রি কোণের যদি আবার এটাও যদি পূরক কোণ হয়ে থাকে তো পূরক কোণ মাত্রই তো দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে সবসময় হবে তাহলে এখন এটা তো 50 ডিগ্রি আগের থেকে আছেই এমন তো না যে এবার 50 ডিগ্রি চেঞ্জ হইয়া 60 ডিগ্রি হইয়া যাব কোণ তো আগেরটাই ওই একটা নির্দিষ্ট কোণের সাথেই তো আমি প্রত্যেকবার অন্য কোণগুলারে তুলনা করতেছি তাহলে এ যেহেতু 50 ডিগ্রি আগে ছিল ওর সাথে তুলনা হওয়ার সময়
তখন ওর 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 মান ছিল 40 ডিগ্রি, কারণ এই 50 ডিগ্রি ও 40 ডিগ্রি, তো 90 ডিগ্রি হয়েছে, যার কারণে একটা আরেকটা পূরক হয়েছে। এখন যদি এই এই 50 ডিগ্রি কোণের আবার এই দিকে আরেকটা কোণকে পূরক দেখাতে চাই, তাহলে সেও তো 40 ডিগ্রিই হতে হবে, কারণ দুটোটা মিলে তো 90 ডিগ্রি হবে। তাহলে এই দিকের কোণটাও নিশ্চয়ই 40 ডিগ্রি, মানে ওই দিকেরটা যত ডিগ্রি এই দিকেরটাও তত ডিগ্রি, কারণ একটা নির্দিষ্ট কোণের পূরক কোণ নিজেদের ভিতরে সমান হতে বাধ্য। আশা করি বন্ধুরা খেয়াল করলে অবশ্যই বুঝে গেছো। এটা হায়ার ম্যাথের স্টুডেন্ট, এত বলা লাগে না, তবু আমি ধরে নিচ্ছি আমাদের অনেক স্টুডেন্ট আছো যারা নাকি বারবার না বললে বুঝো না। তাহলে বোঝা গেল এটা যদি 50 ডিগ্রি হয় এটা 40 ডিগ্রি হবে, আবার এটা যদি 50 ডিগ্রি হয় এটাও 40 ডিগ্রি হবে, কারণ এটাও তার পূরকক্ষণ ওইটাও তার পূরকক্ষণ। তার মানে পুরো একটা নির্দিষ্ট কোণের যতগুলো পূরকক্ষণ হবে সবগুলো পূরকক্ষণ সমান হতে বাধ্য। তাহলে এই অর্থে তাহলে এইটা এখানে যত ডিগ্রি এখানেও তত ডিগ্রি আমি ভাবতে বাধ্য। তার মানে এখানে যেহেতু এই কোণের নাম দিয়েছি এক্স, তার মানে এখানেও আমি দিতে হবে এখন এক্স, মানে এই কোণটা, এই যে এই কোণটার মানও তাহলে এক্সই হবে, মানে এইটা আর এটা সমান হতে বাধ্য হয়ে যাবে, কারণ একটা নির্দিষ্ট কোণের পূরকক্ষণ এটাও, একটা নির্দিষ্ট কোণের পূরকক্ষণ এটাও, ওয়াই কোণের পূরকক্ষণ ওইটা, ওয়াই কোণের পূরকক্ষণ এটা, অতএব এরা পরস্পর সমান। ওইখানে এক্স হলে এখানেও এক্স, আশা করি বন্ধুরা বুঝছো। এইবার এইটাকে খেয়াল করো, এই কোণের বিপ্রতীব কোণ কিন্তু এটা, দেখো কান টানলে মাথা আসে, একটার সাথে একটা কানেক্টেড। এখন এই কোণের বিপ্রতীব কোণ কিন্তু এখানে এটা, তাহলে এই এই বিপ্রতীব কোণ তো সবসময় সমান হয় বন্ধুরা, এটা তোমরা জানোই। তাহলে এটাও এক্স হবে, এটা যদি এক্স হয়ে থাকে তাহলে এটাও এক্স হবে, বিপ্রতীব কোণ সবসময় সমান হয়। তাহলে এই কোণের বিপ্রতীব কোণ এটা, তাহলে অতএব এটা এটাও এক্স, এক্স হয়ে গেল এ মানের দিক থেকে। এখন তাহলে কি পেলাম বন্ধুরা, এবার এই ত্রিভুজের মধ্যে লক্ষ্য করি তো, এই ত্রিভুজের নাম কি, এ এম এফ। এই এ এম এফ এই ত্রিভুজটার মধ্যে তাহলে আমি কি, আগে তো এটা এক্স ছিল, ওই যে ওইটার সমান এটা তো ছিল, ওই যে এখান থেকে প্রথম যেটা আনছিলাম বৃত্তস্ত কোণ এটা এক্স ছিল, আর এখন এই পূরক কোণের খেলা খেলে পূরক কোণের যুক্তি দিতে দিতে লাস্টে পর্যন্ত আমি এখন এইখানেও এক্স হিসাবে চিহ্নিত করতে পেরেছি। তার মানে এ এম এফ এই ত্রিভুজটার মধ্যে এই দুইটা কোণ এক্স এক্স, মানে এটা যত ডিগ্রি এটাও তত ডিগ্রি, এরা সমান। তাহলে এই এই ত্রিভুজের মধ্যে দুইটা কোণ সমান, তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হলে উহাদের বিপরীত বাহু দুটিও পরস্পর সমান হয়, এটা তো খুব সহজ একটা স্বীকার্য। ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু হচ্ছে এম এফ, আর এই কোণ এই কোণের বিপরীত বাহু হচ্ছে এ এফ, তার মানে কি দাঁড়ালো, তাহলে এখান থেকে আমি সিদ্ধান্ত করতে পারলাম যে এ এফ, এ এফ ইকুয়াল টু এম এফ, এম এফ অথবা এফ এ ইকুয়াল টু এফ এম, যাই বলি, তাহলে এই দুইটা বাহু সমান দাবি করতে পেরেছি এই ত্রিভুজের। কিন্তু আমার তো টার্গেট হচ্ছে এই বাহু আর এই বাহু সমান করা, আমি তো এখন ওই দিকে চলে গেলাম, তাহলে আমি এখনও মেইন টার্গেটে পৌঁছতে পারিনি। তার মানে এখন আমার আরও একটু কাজ করতে হবে, সেটা কি, সেই কাজটা হলো এই ত্রিভুজ মধ্যে যেরকমভাবে আমি এই দুইটা বাহুকে সমান দেখালাম, আমি একটু এখানে দেখাই, এই ত্রিভুজের মধ্যে আমি যেভাবে এই দুইটা বাহুকে সমান দেখালাম একই কায়দায় আমি এই ত্রিভুজের মধ্যে যদি এই এই দুইটা বাহুকে সমান দেখাতে পারি তাহলে আমি টার্গেটে পৌঁছব। সেটা খেয়াল করে আমি এখন বলতে পারি অনুরূপভাবে, তারপর অনুরূপভাবে আমি পরের প্রমাণের সময় তোমরাও অনুরূপভাবে লিখে দিও, কিন্তু আমি এখন এখানে একটু ডিটেলস আর একটু বুঝাই বলবো। এখন লক্ষ্য করো তো বন্ধুরা, ধরো আমরা এখন এই এই পার্টটা এখন মুছে ফেলি, ধরো এখন আমরা এটা এক সাইড তো বুঝে ফেলছিলাম, এখন সব মুছে ফেলতেছি, মুছে আমি আবার আরেকটা যেটা বইতে অনুরূপভাবে বলেছে সে অনুরূপভাবে বলাটাকে আমি আবার নতুন করে তোমাদের সামনে নতুন করে আমি ডিটেলস বলবো, যার কারণে তুমি লেখার সময় অনুরূপভাবে লিখবে, কিন্তু আমি এখন তোমাকে ডিটেলস বোঝানোর স্বার্থে আগেরগুলা মুছে দিচ্ছি। মনে করো এখন আগেরগুলা ছিল না, আচ্ছা এখন আমি নতুনভাবে যদি এখানে বুঝাই, আমি এখন এই এই ত্রিভুজের দিকে টার্গেট করে আসব। তো টার্গেট করে আসতে হলে আমার আগে যেরকম ধরো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে তুলনা করছিলাম, এখন নিশ্চয়ই আমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে প্রথম ওই দিক থেকে তুলনা করে আসব। আগে যেরকম সিডি একটা বৃত্তচাপের উপর ধরছিলাম, এখন যদি আমি এইভাবে এবি এবি বৃত্তচাপটা খেয়াল করো, এবি বৃত্তচাপের মধ্যে থেকে যদি আমি দুইটা বৃত্তস্ত কোণ তৈরি করে দেখাই, এবি এখান থেকে এখানে আসলো আবার এখান থেকে এখানে আসলো বন্ধুরা, এই যে এইভাবে এইভাবে আসলো, এইটা এইভাবে আসলো, এটা এইভাবে আসলো, এটা এ থেকে আসলো, এটা বি থেকে আসলো, তার মানে এখানে আমি আর উপচিত্র দেখাচ্ছি না, এইভাবে দেখাচ্ছি, এইটা এই কোণটা তৈরি হলো এবি চাপ দ্বারা বৃত্তস্ত কোণ, আবার এবি চাপ দ্বারা দেখো এ এ থেকে এখানে গেলো আবার বি থেকে এখানে আসলো, এই যে এখানে একটা কোণ তৈরি হলো এটাও বৃত্তস্ত কোণ, তাহলে এটার নাম কি, এ এ ডি বি কোণ। আমি এখানে একটু লিখে নেই, এ ডি বি কোণ, এইটা সমান সমান এই কোণের নাম কি হবে, এ সি বি কোণ, এ সি বি কোণ। বন্ধুরা
এই দুইটা বৃত্তস্থ কোণ এবি বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান, আগের মতো কথা, তাহলে এই দুইটা কোণ সমান হয়ে গেল। এখন এবার এই দুইটা কোণ যদি সমান হয়ে যায়, এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু এই যে এই চিহ্নটা যেটা দিয়েছিলাম, এই যে এটা, এখানে লম্ব তৈরি হয়েছে, এম ই লম্ব ছিল, আবার এম বিন্দুতেও কিন্তু এখানে লম্ব আছে, যে আগের মতো একই কথা। তাহলে এখানে এই দুইটা কোণ, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ মিলে কিন্তু পূরক কোণ, এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, এই কোণের পূরক কোণ, এটাকে দাবি করতে পারি। খেয়াল করো, আমি আবার দেখতে পাচ্ছি এই দুইটা মিলেও কিন্তু আবার পূরক কোণ 90 ডিগ্রি, তার মানে এই কোণের পূরক কোণ, ওইটাকেও দাবি করতে পারি। তাহলে একটা নির্দিষ্ট কোণের পূরক কোণ হচ্ছে এইটা আর এটা, তার মানে এটা সমান এটা, মানে এই এটার নাম যদি আমি এক্স বলে থাকি, এখানেও আমি এক্স দিতে হবে, কারণ ওই দুইটা কোণ প্রথম সমান, এটার নাম এক্স হলে এটার নামও এক্স, আর এটা এটা এই একটা নির্দিষ্ট কোণের পূরক কোণ এটাও, একটা নির্দিষ্ট কোণের পূরক কোণ এটাও, তাহলে এটার নামও আবার নতুন করে এক্স বলতে পারি। তার মানে এখানে এক্স হলে এখানেও এক্স হবে। এই একইভাবে এই এক্সের এই কোণের বিপরীত বিপ্রতিপূর্ণ হচ্ছে এটা, তার মানে এটা এক্স হলে এটাও এক্স হবে। একইভাবে দেখো, ওই যে আগের মতো সূত্র আবার মিলে গেল, এই এই ত্রিভুজের নাম কি, মনে করো এফ ডি এম, এই ত্রিভুজের মধ্যে এখন এই কোণ আর এই কোণ সমান, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে এই দুইটা কোণ সমান হলে উহাদের বিপরীত বাহু দুটিও সমান। এখানে এই এই কোণগুলোর নাম কি, একটা কোণের নাম কি এফ এম ডি কোণ সমান সমান, আর এই কোণের নাম কি এফ ডি এম কোণ, এফ ডি এম কোণ, এফ ডি এম কোণ, এই দুইটা কোণ এখন সমান দাবি করতে পারলাম কোন ত্রিভুজে, এই এফ ডি এম এই ত্রিভুজটার মধ্যে। তাহলে উহাদের বিপরীত বাহুদ্বয় সমান, বিপরীত বাহুর নাম কি, একটার নাম এফ ডি, তাহলে বলতে পারি সুতরাং এফ ডি ইকুয়াল টু তাহলে এই এফ এম, এফ এম বা এম এফ যাই বলি, এখানে এম এফ বলছি এখানে এফ এম বলছি, কথা একই। এখন বোঝা যাচ্ছে, লক্ষ্য করো, এই ত্রিভুজের মধ্যে এই দুইটা বাহু সমান আর এই ত্রিভুজের মধ্যে এই দুইটা বাহু সমান, তাহলে এই এফ ডিও এফ এম এর সমান আর এফ ও এফ এম এর সমান, তার মানে কি আমি দাবি করতে পারি যে এখন এ এফ ইকুয়াল টু এফ ডি, একটা নির্দিষ্ট বাহুর সমান এই দুইটা বাহু, তাহলে এই দুইটা বাহু নিজেরাই সমান, প্রমাণিত। মানে আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম এটা প্রমাণ হয়ে গেছে। আশা করি বন্ধুরা এইটুকু তোমরা বুঝতে পেরেছ। এইটা মূলত বেশি কঠিন না, আমরা এটাকে একটু বিস্তৃত করে ফেলেছি। এখন তুমি ওই বই দেখে দেখে যখন বলতে যাবা তখন দেখবা যে এখানে অনেক ছোট, আমরা যত বিস্তৃত করতেছি মোটেই এত বিস্তৃত না। কিন্তু আমি কেন বিস্তৃত করলাম, অনুরূপভাবে যেটা বলেছে সেই অংশটাও আমি এখানে অ্যানালাইসিস করে বুঝিয়ে দিলাম, যাতে করে তুমি বই দেখে অনুরূপভাবে বলে এক লাইনে সেরে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে ভিডিও দেখে তোমার অনুরূপভাবে ব্যাখ্যাটাও তোমার অন্তরের মধ্যে বুঝে আসে, মুখস্থ যাতে না থাকে। কিন্তু আমি যেভাবে বিস্তৃত দিচ্ছি অনুরূপভাবে না বলে তুমি আবার বোকার মতো ওই দুইবার বর্ণনা দিতে যাইও না, তুমি ঠিকই অনুরূপভাবে বলে বইয়ের মতো শেষ করে দিবা। কিন্তু ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, ভিডিও মানে তো তোমার খালি ওই বইয়ের মতো খালি নাম্বার পাওয়ার জন্য তোমার আমি এখানে ভিডিও বানাই দেখাচ্ছি না, আমি তো দেখাচ্ছি তোমার হৃদয়ঙ্গম হওয়ার জন্য, এই বিষয়টা অনুভব করার জন্য। এই জন্য আমি উভয় দিক থেকে ব্যাখ্যাটা করে ভিডিওতে ধরে রাখলাম। তো তুমি লেখার সময় পাঠ্য বইয়ে যেভাবে ছোট করে বলেছে তোমরা ওইভাবে ছোট করেই বলবা। আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা। এই যে আমরা তোমাদেরকে এগুলো ভিডিও করে দিচ্ছি এই দুর্যোগকালীন সময়ের জন্য, তোমরা কিন্তু এগুলো অবশ্যই নোট করতে হবে, নোট করে বিস্তারিত প্রস্তুতি রেখে তারপর এগুলো টিচারকে দেখাবা, তাহলে একটা প্রস্তুতি তোমাদের হবে আর আমাদের পরিশ্রম তখন সার্থক হবে। আশা করি সবাই গুরু নোট করবে বাসায় এবং নিজেকে আগামী পৃথিবীর জন্য যোগ্য নাগরিক হিসাবে তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।